তোমরা যারা কেন্দ্র বাহিনী চাকরি করতে চাও তাদের জন্য ভীষণ ভীষণ সুখবর। ইয়েস, এখন থেকে যদি পড়াশোনা শুরু করে দাও, প্রিপারেশন শুরু করে দাও এবং ঠিকঠাকভাবে যদি হিন্দি শিখে নাও, তাহলে কিন্তু তুমি তোমার সামনে একটা বড় ভ্যাকান্সি এসেছে, সেগুলো কিন্তু চাকরি পেয়ে যাবে। আজকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। অ্যাজ ইউজুয়াল, তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যে কোনো মুহূর্তে যে কোনো আপডেট অবশ্যই তোমাদের এখানে পেয়ে যাবে। আমাদের এখান থেকে বিভিন্ন বেস্ট কোচিং সেন্টারের তালাশ পেয়ে যাবে, এছাড়াও অন্যান্য জিনিস তুমি আপডেট পাবে, ক্লাস পাবে, ফ্রি নোট পাবে, এই সমস্ত পাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা অলরেডি দেখে নিয়েছো যে প্রায় 1,29,929টি শূন্যপদ খালি আছে, সেটা সেন্ট্রালের মিনিস্ট্রি কিন্তু পাঠিয়ে দিয়েছে সিআরপিএফের বিষয়ে। এসএসসিজিডি অর্থাৎ স্টাফ সিলেকশন বোর্ড এগুলো কিন্তু রিক্রুটমেন্ট করবে। আমরা জানবো সেই রিক্রুটমেন্ট প্রসেসটি কীভাবে হবে, সেখানে ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ মহিলা সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে, উচ্চতা কেমন হবে, A to Z কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো আলোচনা করি। প্রথমত দেখি যে সিলেকশন প্রসেস কেমন হবে, ঠিক কী হবে, প্রথমে কী হবে, তারপরে কী হবে। প্রথমত বলি সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন, তোমার কম্পিউটারে একটি টেস্ট হবে, তারপরে পরীক্ষা হবে, অর্থাৎ প্রথমে পরীক্ষা হবে, পরীক্ষার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পেট এবং পিএসটি, অর্থাৎ প্রথমে তোমার, তারপরে পরীক্ষা যদি তুমি পাস করো না, মাঠে শারীরিক মাপজোক হবে, এরপরে দৌড় শুরু হবে, এরপরে দৌড়ে যদি পাস করো তখন তোমার মেডিকেল এক্সামিনেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। অর্থাৎ ধাপ, তিনটে ধাপে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে। তাহলে বুঝতে পারছো, প্রথম ধাপে হবে এক্সাম, তারপরে ধাপে হবে রান, তারপরে ধাপে হবে মেডিকেল। তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে বা মাধ্যমিক পাস, তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাশের ছেলেমেয়েরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে। বছর হতে হবে, বয়স হতে হবে কমসে কম 18 বছর, 18 থেকে 25 বছরের মধ্যে হবে। তোমরা এসসি এসটি ওবিসি যারা আছো তারা সেই মতো ছাড় পাবে। এবার আমি দেখে নেব তুমি যে পরীক্ষা দেবে সেই পরীক্ষায় কত নম্বর থাকবে এবং কত নম্বর থাকবে, কোথা থেকে কত নম্বর থাকবে, অর্থাৎ এক্সাম সিলেবাসটা একবার ভালো করে দেখে নেব। প্রথমত বলি এখানে 4টে ডিপার্টমেন্টে প্রশ্ন হবে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। প্রথমত জিকে, জেনা ইতিহাস ভূগোল এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে, তারপরে জিআই জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথ এবং হিন্দি বা ইংরেজি। তাহলে বুঝতে পারছো তোমাদের প্রশ্নপত্র হিন্দিতে বা ইংরেজিতে হবে। এবার বলি এই ইংরেজিতে হিন্দিতে কিন্তু 20টা প্রশ্ন আসবে, 40 নম্বর থাকবে, মোট প্রশ্ন হবে 80টি এবং 2 নম্বর করে মোট 160 নম্বরের পরীক্ষা হবে। যারা এসএসসি জিডি পুরাতন দিয়েছে তাদের অভিজ্ঞতা কিন্তু আছে, কারণ এটা জানো যে এসএসসি জিডি কিন্তু নিয়োগ করবে। তো পরবর্তীকালে এসএসসি জিডি নিয়োগ এই ভ্যাকান্সিগুলো যোগ হয় বিভিন্ন রকমভাবে। আর যদি এটা পুরো ভ্যাকান্সি সব কিছু মিলে সিআরপিএফ যত রকম ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের ভ্যাকান্সি, তবে কনস্টেবল ভ্যাকান্সি কত হবে সেটা আগামীকালে মানে আগামী দিনে অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত হবে তখন বোঝা যাবে। তো যাই হোক, এই নিয়োগটা কিন্তু এই বছরের মধ্যে কমপ্লিট হবে সেটা কিন্তু মাথায় তোমাকে থাকতে হবে, অর্থাৎ এখন থেকে 12 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হবে সেটা কিন্তু মাথায় থাকতে হবে। তাই এসএসসি জিডি যেহেতু বেশি সময় দেয় না, ঠিক সময় ঠিক পরীক্ষা কন্ডাক্ট করে, তাই তুমি যদি এখন থেকে পড়াশোনা না করো তাহলে হবে না। এখানে বলি হিন্দি এবং ইংরেজিতে নিঃসন্দেহে হিন্দিতে বেশি নম্বর ওঠে এবং খুব সোজা হয়। ইংরেজির গ্রামারগুলো অনেকটা কঠিন হয়, হিন্দির গ্রামারটা বাংলার মতো সোজা হয়। তো তুমি কী করবে, তুমি বলবে যে স্যার আমি তো হিন্দি জানি না, তাহলে কী করবো? এই জন্য তোমাকে কী করতে হবে, চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এখানে তোমাকে হিন্দি বলো প্রথম থেকে শুরু করে, ইয়েস প্রথম থেকে শুরু করে তোমার শেখানো হবে। সেই হিন্দি সমার্থক শব্দ হোক, বিপরীত শব্দ হোক, বা যে সমস্ত জিনিসগুলো বারবার এসেছে, তো সেসব হিন্দি তোমাকে কিন্তু শেখানো হবে, যে একদম প্রথম থেকে ধরে হিন্দি শেখানো হবে। তাই এখন থেকে ক্লাস শুরু করো, কারণ পরের মাসে ক্লাস কিন্তু শুরু হয়ে আছে। এবার বলতে পারো যে স্যার আপনাদের ফি স্ট্রাকচার কেমন, তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের আবাসিক কোচিংয়ের ফি স্ট্রাকচার কেমন কী হবে। যেমন ধরো এই ফি স্ট্রাকচারটি শুধুমাত্র 15 তারিখের পর থেকে কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ইনক্রিজ হবে। ধরো তোমার মাসে মাসে তুমি যদি ধরো 4,400 টাকা দিয়ে ভর্তি হলে, তাহলে মাসে মাসে 1,750 টাকা লাগবে, ঠিক আছে। বা তুমি যদি 1 বছরের ফিজ একবারে দিয়ে দাও, তাহলে 50% ডিসকাউন্ট পাবে, এখন পাচ্ছ থাকা খাওয়া পুরোপুরি ফ্রি পাবে। তো এই সুযোগ শুধুমাত্র 15 এপ্রিল পর্যন্ত থাকবে, ঠিক আছে। তো তার আগে, তারপরে কিন্তু এইটা আপডেট হয়ে যাবে এবং আপডেট হয়ে মোটামুটি মে মাস থেকে লাগু হয়ে যাবে, তো সেখানে অনেক টাকা বেড়ে যাবে। তো তোমাকে বলবো তুমি তার আগে কিন্তু তোমার নামটি বুকিং করে নাও এবং দরকার হয় দেখা করো, এই সমস্ত কাজগুলি কিন্তু তুমি করতে ভুলবে না। তো যাই হোক, আমরা এটা দেখে নেব যে কী বিষয় হয়েছে, ঠিক আছে। আমরা দেখে নেব যে কীরকম বিষয় সেটা একবার দেখে নেব, যে অনেকে বলেছে যে স্যার হাইট ফাইট কেমন হতে পারে, হাইটগুলো দেখে নাও, যে রান কেমন হতে পারে মাঠে, 5 কিমি 24 মিনিটে দৌড়াতে হবে এবং
1.6 কিমি 6 মিনিটে দেওয়া থাকবে, অর্থাৎ মেলের জন্য 5 কিমি, মেয়েদের জন্য যে ঠিক আছে তো 800 মিটার, বুঝতেই পারছো। আর এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। তো যাই হোক, আমরা দেখে নিলাম তো এই সমস্ত বিষয়গুলি, তোমরা আপডেট থাকো। এবার আসি যে তোমরা কবে থেকে এইগুলোর বিষয়গুলি তুমি অ্যাপ্লাই করতে পারবে, কী বিষয়গুলি, বা SSGDতে আট বাহিনী যেটাকে বলছে সেটা কত ভ্যাকান্সি আসবে। এবার আট বাহিনীতে অনেক ভ্যাকান্সি থাকার সম্ভাবনা, প্রায় 60,000-এর বেশি ভ্যাকান্সি কিন্তু আট বাহিনীতে আসতে চলেছে, এবং এই CRPF ভ্যাকান্সিটা SSGDতে অ্যাড হবে। মানে এই পুরো ভ্যাকান্সিটা নয়, মানে একটা পার্ট থাকবে, সেই কনস্টেবল পার্টটা এখানে কিন্তু SSGDতে অ্যাড হবে, জেনারেল ডিউটি পার্টটা কিন্তু অ্যাড হবে। সুতরাং SSGDতে বলা যাচ্ছে যে 60,000-এর বেশি ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। যেহেতু এখন থেকে যদি প্রিপারেশন না নাও তাহলে কিন্তু পারবে না, এটা এই বিষয়ে নিঃসন্দেহে চিন্তা থাকো। কারণ হিন্দিতে কমসে কম 30খানা চ্যাপ্টার আছে, সেই 30খানা চ্যাপ্টার তোমাকে এখন থেকে শিখে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা স্পেশাল বুক আছে, যে বইগুলো তুমি কিনে নিতে পারো বা আমাদের সেন্টারে জেরক্স করে নিতে পারো। তুমি যদি এই PDFটি পেতে চাও ডিটেলস সম্বন্ধে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে PDF লিঙ্ক আছে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভালো লাগে, যদি চাকরি পেতে চাও, তাহলে বলবো অবশ্যই চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে।